আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিউ ইয়র্কের বর্তমান অবস্থা দেখানোর জন্য নিয়ে আসছি। এই সন্ধ্যার আগ মুহূর্তে আপনাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি 82nd স্ট্রিটের দিকে। তো এখানকার বিশেষত্ব বলে রাখি, এটাও কিন্তু আপনার জ্যাকসন হাইটস নামে পরিচিত, কিন্তু 82nd-এর যেসব এলাকা আছে সেগুলোতে বেশিরভাগ আপনার হোয়াট ইজ দিস মাসাজ, হাউ মাস পর ওয়ান আওয়ার? 45 ওয়ান আওয়ার 45 ইজ টু মাস, ওয়ান আওয়ার $45, রাইট? So it's not too much? It's too much. How much do you want to give me? How much? How much? Just চিন্তা করুন, এখানেও কিন্তু পাবলিক আছে আপনার, এই যে রাস্তায় বসে বসে ডাকছে আপনার মাসাজ, $1.45। চিন্তা করুন, এরা কোন ধরনের মাসাজ দিবে যে $45 এক ঘন্টায়? তো এসব পাবলিক থেকে সাবধান থাকবেন। অবশ্যই আপনি যদি একটু বেশি দর পাশাপাশি করেন তাহলে আপনাকে হয়তো কিছু ডিসকাউন্ট দিবে। তো আপনাদেরকে যে কথা বলেছি, আমি যে এলাকাটিতে এখন ভিডিওটি ধারণ করছি, এটা মূলত আপনার অধিকাংশ মানুষই স্পানিশ ভাষায় কথাবার্তা বলে থাকে। তো আমি হেঁটে হেঁটে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে মাসাজ, হাউ মাস? 1 আওয়ার 45, নট লেস দ্যান দ্যাট, নো লেস দ্যান দ্যাট, $45 ইজ টু মাস, নট টু মাচ, এভরিবডি সেম, দিস লেডি ইয়াংগার, লুক, নো নো নো, ইনসাইড লুক, ভেরি ইয়াং লেডি, $45, So how long you gonna open? How long you gonna open? How long? You gonna close at 9, 10? Close in 12. 12? Yeah. So okay, let's see. So maybe come back, okay? Maybe later. Not beautiful. No beautiful. Oh, okay. তো আপনারা শুনছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার অবস্থা। আপনাদেরকে আমি এই গোপন ক্যামেরার মাধ্যমে নিউ ইয়র্কের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি এবং করব। আর আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে নিঃসন্দেহে সেটা, ও মাই গড, তো রাস্তাঘাটের অবস্থা তো খুবই শোচনীয়। আপনার একটা বিশেষ মজার ব্যাপার খেয়াল করে দেখুন, এখানে এই সোনোর ভিতরে মানুষ কিন্তু বেঁচে থাকা দায়, তার ভিতরে রাস্তার ভিতরে এরা কিন্তু এই খাবারগুলো কিনে খাইবে, ফ্রি দিচ্ছে যে, তাই
এই ঠান্ডার মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে তা কিন্তু না। এবং এরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে রাস্তার পাশে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই সেই খাবার এখানে কিন্তু আপনার অর্ডার নেওয়া হচ্ছে ওয়ান বাই ওয়ান। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই সেই অর্ডার নেওয়া হচ্ছে, আর এই মানুষগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু এতটা ধৈর্য আমার নাই যে এই লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে থেকে খাবার খাবো, এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর এই যে আপনার এখানে খাবারগুলো মেক করা হচ্ছে, তার কিছু একটা ডিসপ্লে দিয়ে দেওয়া আছে এখানে। তো দেখলেন যারা অর্ডার দিয়েছে তারা এক সাইডে, আর যারা অর্ডার দেয়নি তারা অন্য সাইডে দাঁড়িয়ে আছে। তো এই অনেকগুলো আপনাদেরকে ভিন্ন ভিন্ন জিনিস দেখাইতে পারছি এবং পারব। মানুষের এখানকার মানুষের ইচ্ছা শক্তি মত আপনার আপনার সাথে নাও মিলতে পারে, ভিন্ন হতে পারে। অনেক সময় আপনার হাসি পেতে পারে, ভাবতে পারেন ওরা কি অনেক বোকা, সেটাও হয়তো ঠিক আছে, কিন্তু ওদের দৃষ্টিকোণ থেকে ওরা আবার ঠিক আছে। তো যে কথা বলছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি রোজবেল্ট এবং 79 স্ট্রিট। তো চলুন আরো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই এবং দেখাইতে থাকি কি অবস্থা। অনেকে বলেছেন যে ভাই দিনের থেকে রাতের দৃশ্যটা বেশি সুন্দর, তো সে সম্পর্কেও কমেন্ট করবেন। আসলে কি রাতের দৃশ্য আপনাদেরকে দেখতে বেশি ভালো লাগে? দেখুন এখানে আপনার স্টোরগুলো বেশ সাজিয়ে রাখছে, যেহেতু সামনে আপনার বড়দিন অথবা বড়দিন উপলক্ষে সব কিছু মিলায়ে। চলুন আরো সামনের দিকে যাই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দেখাই কি কি অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র এবং দেখানো যায় এখানে। আপনার যদি ডেকোরেশনের কোনো কিছু লাগে এসব স্টোরে চলে আসবেন, এরা বেশ ডেকোরেশনের জন্য জিনিসপত্র এনে রেখেছে। তো আপনাদেরকে মিউজিক সামনে আছে, আমি কিছু সময় অফ করে রাখবো সাউন্ড। তো দুঃখিত, কিছু সময়ের জন্য আমার সাউন্ডটি অফ করে রাখতে হয়েছিল।
because of the music rastai onek music baje shegulo apnara janen kharap to jai hok ar ki dekhun ekjon kintu bhikha korche ekhane boshe boshe se paisa bajacche তো আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে আসলাম কোথায় এইটি সেকেন্ড স্ট্রিট এখন আমি আসি আমার ওই লোকটাকে একটা কিছু দান করা উচিত ছিল কিন্তু আমার হাতে ফোন আর ঘাড়ে ব্যাগ হয়তো ফোনটি এদিক ক্যামেরাটি এদিক ওদিক হয়ে যাবে এই জন্য সেটা করলাম না তো আমি এখন কিন্তু আপনার 82nd স্ট্রিটে আছি আপনাদেরকে এখানে চিত্র দেখাচ্ছি দেখুন এখানে রাস্তার মধ্যে অনেক ধরনের খাবার খাদ্য বিক্রি করা হয় আপনি আসলে সেগুলো কিনতে পারবেন এখানে প্রচুর পরিমাণে লোকজন এ যাবৎকালের সবথেকে বেশি মানুষজন হয়তো আপনারা এখানেই দেখছেন সেটা আপনার মনে হচ্ছে তাই না সেটাই হতে পারে এবং এখানে বাস স্টপ আছে তো বাস স্টপে মানুষ বাসের জন্য দাঁড়িয়েছে এবং দেখুন এখানে কিন্তু প্রচুর লোকজন মানুষ বেশ ভালোই আছে হাসি খুশি দেখা যাচ্ছে এটা কিন্তু সে আপনার চুল কাটানো দোকানে সবাই বসে আছে আড্ডাবাজি করছে সব কিছু মিলায়ে এখানকার অবস্থা এবং বেশ ক্রাউডেড বলা যায় তো আপনারা দেখলেন এবং আমি আপনাদেরকে দেখাইলাম বর্তমান অবস্থা এখানকার তো যেহেতু সন্ধ্যা অনেকেই কিন্তু এই যে দোকান পাট ভেঙে চলে যাচ্ছে এখানে অনেক কিছু বিক্রি করতে দেখা যাচ্ছে এই সন্ধ্যার সময় তো যেহেতু অনেক লোকজন এখানে থাকা হয়তো বেশি একটা ভালো হবে না আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত এখানে অনেক ক্রাউডেড তো এই জন্য আমি চাচ্ছি ভিডিওটি সংক্ষিপ্ত করতে এতক্ষণ আমি অনেক মানুষকেই দেখতে পাচ্ছি এই লাইভে
সকলকে বলবো অনেক বেশি বেশি দোয়া করবেন রুহুল খানের জন্য। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, আর সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, আপনার বাড়ির চারপাশের সকল মানুষকে বেশি বেশি ভালো রাখবেন। এই কথা বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং বাই বাই।